হাঁচি কাশি ছাড়াও দৈনন্দিন ব্যবহারে নানা জিনিসের মাধ্যমে ছড়াতে পারে বিভিন্ন রোগের জীবাণু। মানুষের শরীরে থাকতে পারে নানা ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এগুলো একজনের থেকে আরেকজনের কাছে ছড়ায়। হাতের আঙ্গুলে নখের ফাঁকে থাকে নানা ধরনের জীবাণু। খুব সাধারণ একটি নেল কাটার ব্যবহারের মাধ্যমে হতে পারে বড় ইনফেকশন। একজনের নেল কাটার আরেকজনের ব্যবহার করলে ফাঙ্গাস ডিজিজ সহ অনেক ধরনের সমস্যা হতে পারে। চিরুনির মাধ্যমে উকুন স্ক্যাবিস ছড়াতে পারে, এমনকি মাথার ত্বকে ইনফেকশনও হতে পারে। অন্য কেউ যদি আপনার চিরুনি দিয়ে চুল আশ্রে ফেলে তাহলে সেটাকে স্যানিটাইজার দিয়ে সাথে সাথে পরিষ্কার করুন। অনেক সময় বাড়িতে এক তোয়ালে কয়েকজনকে ব্যবহার করতে দেখা যায়। একজনের তোয়ালে আরেকজন ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়া ছড়াতে পারে, ফলে ব্রণ ইত্যাদি সমস্যা হতে পারে। 4-5 বার ব্যবহারের পরে তোয়ালে ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন। কসমেটিক্স, আইলাইনার, লিপস্টিক, কনসিলার, ফাউন্ডেশন, মেকআপ, ব্রাশ ইত্যাদি জিনিস অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়াই ভালো। এমনকি মেকআপ স্টোরের ট্রায়াল দেওয়ার জন্য যেগুলো রাখা হয় সেগুলো ব্যবহার করবেন না। নানা জীবাণু ছড়াতে পারে এসব কসমেটিক্সের মাধ্যমে। কান শোনার জন্য অন্যের হেডফোন চেয়ে নেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে, কিন্তু এই অভ্যাসের কারণে কানে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে, এতে কানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেউ যদি আপনার হেডফোন নিয়ে ব্যবহার করে তাহলে সেটা ফেরত পাওয়ার পরে রাবিং অ্যালকোহল দিয়ে ভালো করে মুছে নিন। অন্যের কানের দুল পড়লে খুব সহজেই রক্তের মাধ্যমে অসুখ ছড়াতে পারে, তাই অন্যের দুল পড়ার আগে ভালো করে রাবিং অ্যালকোহল দিয়ে মুছে জীবাণুমুক্ত করে নিন।